পঞ্চমীতে আরও বাড়ল আন্দোলনের ঝাঁজ। সোমবার ধর্মতলার মঞ্চ থেকে রাজ্যের সব মেডিকেল কলেজে প্রতীকী অনশনের ডাক দেওয়া হয় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে। সহযোদ্ধাদের পাশে থেকে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত 12 ঘণ্টার প্রতীকী অনশনে বসেন বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। পাশাপাশি সাধারণ মানুষ সহ সিনিয়র চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। 7 জন আমাদের সহযোদ্ধা যারা আমরণ অনশনে বসেছে, তাদের সমর্থনে আজকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট 12 ঘণ্টার প্রতীকী অনশনের ডাক দিয়েছে। তো সেই ডাকে সাড়া দিয়ে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজের তরফ থেকে আমরা আজকে প্রতীকী অনশন হিসেবে সকাল 9টা থেকে রাত্রি 9টা অবধি হাঙ্গার স্ট্রাইকে বসেছি। ন্যায় বিচারের দাবি ও স্বাস্থ্য সচিবের পদত্যাগ, হাসপাতালগুলির পরিকাঠামোগত উন্নতি সহ 10 দফা দাবিতে অনর জুনিয়র চিকিৎসকরা। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকে সাড়া দিয়ে প্রতীকী অনশনে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। তাদের অভিযোগ, সরকারের তরফে প্রতিশ্রুতি মিললেও অ্যাকশন দেখতে পাওয়া যাচ্ছে না। প্রতিশ্রুতি আমরা শুনতে পাচ্ছি, কিন্তু আজ পর্যন্ত আমরা সেটার পেছনে কোনো অ্যাকশন দেখছি না। নো প্ল্যান অফ অ্যাকশন হ্যাজ বিন ইমপ্লিমেন্টেড অ্যাট অল। আমাদের এই প্রতিশ্রুতি নিয়ে আমরা খুশি নই। আমরা চাই না যে পেশেন্ট পার্টি, পেশেন্ট এরা সাফার করুক, আমরা চাই না। পাশাপাশি সহযোদ্ধাদের পাশে থেকে প্রতীকী অনশনে সামিল বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তার ও মেডিকেল পড়ুয়ারা। অভিযোগ, সিবিআই যে অন্তর্বর্তীকালীন চার্জশিট প্রকাশ করেছে তাতে অসম্পূর্ণতা ও অস্বচ্ছতা রয়েছে। পূর্ণাঙ্গ চার্জশিট পেশ করা হলে তাতে যেন সকল অপরাধীদের ও ধর্ষকদের নাম নথিভুক্ত থাকে, তা না হলে আগামী দিনে বিচার ব্যবস্থার উপর মানুষ অনাস্থা প্রকাশ করবে। পাশাপাশি সংবেদনশীলতার সঙ্গে সরকার যদি পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের। আজকে যখন সিবিআই অন্তর্বর্তীকালীন চার্জশিট প্রকাশ করেছে, সেই চার্জশিটেও দেখতে পাচ্ছি আমরা অসম্পূর্ণতা এবং অস্বচ্ছতা। যদিও এটা অন্তর্বর্তীকালীন চার্জশিট, আমরা আশা করব যে আগামী দিনে যখন পূর্ণাঙ্গ চার্জশিট পেশ করা হবে সিবিআইয়ের পক্ষ থেকে, তাকে সমস্ত দোষী এবং ধর্ষকদের নাম নথিভুক্ত থাকবে। যদি না হয় তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের জনগণ এই বিচার ব্যবস্থার প্রতি কোথাও যেন অনাস্থা প্রকাশ করবে, ক্ষোভ প্রকাশ করবে। সংবেদনশীলতার সাথে সরকার যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন। যদি তা না হয় তাহলে আগামী দিনে এই জুনিয়র ডক্টর আন্দোলন আরও তীব্রতর হবে। রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজের পাশাপাশি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালেও একই ছবি। 12 ঘণ্টার প্রতীকী অনশনে জুনিয়র চিকিৎসকরা। অভিযোগ, মহামিছিল, লালবাজার অভিযান থেকে স্বাস্থ্যভবন অভিযানের পরেও সরকারের তরফে মেলেনি সদুত্তর, তাই এই পদক্ষেপ নিতে তারা বাধ্য হয়েছেন। আমাদের দাদা দিদিদের, যে দাদা দিদিরা আমাদের অনশনে বসে আছে কলকাতায় ধর্মতলায়, তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপনে এবং অভয়ার ন্যায় বিচারের দাবিতে আমাদের এই পদক্ষেপ। বিভিন্ন রকমভাবে আমরা করেছি, আমরা মহামিছিল করেছি, র্যালি করেছি, স্বাস্থ্যভবন অভিযান করেছি, কিন্তু কোনো কিছুরই আমরা সদুত্তর এখন অবধি পাইনি। তাই লাস্ট স্টেপ, একটা বড় স্টেপ আমাদের নিতে হয়েছে, যেটা কলকাতায় আমাদেরই প্রতিনিধিরা বসেছেন আমরণ অনশনে। উৎসবে নয়, প্রতিবাদে। গত শনিবার থেকে ধর্মতলায় আমরণ অনশনে বসেছেন অন্তত 6 জন জুনিয়র ডাক্তার। তবে সেই অনশন কর্মসূচি নিয়েও সরকারের তরফে সাড়া না মেলায় এবার গণ ইস্তফা দিলেন 50 জন সিনিয়র চিকিৎসক। এরপরেও কি টনক নড়বে সরকারের? ভোলানা চক্রবর্তী, স্বরূপ রায়, রাজেশ খান ও শোভক লাহিড়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।